সন্দীপ আর আপনারা আমাকে দেখছেন সন্দীপ অর্কিট ইউটিউব চ্যানেলে তো আজকে যেটা ভিডিওর বিষয় বেশি প্রথম থেকেই একদম শুরুতে যাই যে আজকে যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের আমরা ডিঙ্কো বিভিন্ন ধরনের গাছ করে থাকি জাইগেন্টিয়া বিভিন্ন ধরনের স্পিসিস তো রিঙ্কোশালিসের এই সমস্ত গাছগুলো করে থাকি তো এখানে যেটা সমস্যা হয় যে এই গাছগুলো খুব ভালো ফুল হয় খুব অনেক ফুল আছে যেগুলো সেন্টেড ফুল হয় আবার এগুলো অনেকের কাছে মারা যাচ্ছে কিংবা শুকিয়ে যাচ্ছে তো এইগুলো যাতে না হয় তো সেই রকম আমরা কীভাবে পরিচর্যা করলে যাতে এই গাছ মারা না যায় যা যাতে কীভাবে এই গাছগুলো ঠিকঠাকভাবে গ্রো করে তো সেই রকমভাবে আজকের যেটা ভিডিও সেই বিষয়গুলো আজকে তুলে ধরার চেষ্টা করছি তো সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি নতুন হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকানটা ক্লিক করে নেবেন যাতে এরকম তথ্যপূর্ণ ভিডিও আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় তো চলুন শুরুকে যেটা দেখাবো যে খুব সুন্দরভাবে একটা রিঙ্কোস্টালিস রেডুসা আমার বাগানে এখন ফুটে রয়েছে অনেক বার্ডস আছে বার্ডগুলোর সাইজ কোনোটা হয়তো তিন ইঞ্চ কোনোটা হয়তো পাঁচ ইঞ্চ সেগুলো পরপর ফুটবে কারণ তাদের যেখানে মানে তারা বিভিন্ন ক্লাইমেট থেকে বিলং করে এবং বিভিন্ন ক্লাইমেটের গাছ যেমন ঝাড়খণ্ড সিকিম যেমন দার্জিলিং তো এই ধরনের মুর্শিদাবাদ এই ধরনের জায়গা থেকে এই রিঙ্কোশ্যালিস রেটুসার রেঞ্জ কিন্তু অনেক মানে অনেক কম অল্টিউড থেকে অনেক হাই অলটিটিটিউড পর্যন্ত এই গাছ হতে পারে এর হিট টলারেন্স যেমন রয়েছে এবং এর কোল্ড টলারেন্স কিন্তুও রয়েছে তো সেই জন্য এই গাছটা অনেকটা রেঞ্জে হয় আর সেই একটা খুব সুন্দর একটা ফুল আমি যেটা দেখাবো এই গাছটা হচ্ছে সিকিমের গাছ মানে এই যে রিঙ্কোশালিস রেটুসা এটা হচ্ছে সিকিমের রিঙ্কোশালিস রেটুসা দেখতে পাচ্ছেন যে অন্যান্য রিঙ্গোসাল্লিশ রেডুসার থেকে কিন্তু এর যে ফুলের যে দেখুন স্পাইক দেখুন প্রচুর মানে এক একটা জায়গায় এক একটা স্পাইকে কিছু না হলেও একশো করে ফুল আছে তো এই রকম রিংকশালিস এডুসা আমরা যেগুলো করি সচরাচর দেখা যায় না তো আমার কাছে এই একটাই এরকম মাদার গাছ রয়েছে যেটাতে কিন্তু এটার স্মেলটাও কিন্তু খুব সুন্দর এই যে এখানে ফুল ফুটে রয়েছে এখানে ছটা স্পাইক রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এর যে স্পাইকের যেগুলো লেংথ সেগুলো কিন্তু বেশ বড় বড় মানে একদম দেড় ফুটের কাছাকাছি এবং প্রায় প্রত্যেকটা স্পাইকে কিন্তু প্রায় একশোর ওপরে ফুল রয়েছে এবং এই যে গাছের পাতাগুলো সে খুব বড় বড় হয় পাতাগুলো আর এই সময়টা এই গাছের প্রচুর জল লাগে কারণ এই গাছগুলো কিন্তু গ্রীষ্মকালের এই যে প্রবল যে তাপ সেটা কিন্তু একটু সমস্যা হয় এদের গাছের আমি যেটা বুঝতে পারছি তো এই গাছগুলো কিন্তু আমাদের ক্লাইমেটে খুব ভালো হয় সমস্যা হচ্ছে যে যদি এদের একদম মানে মাথার দিকে যে গাছ ক্রাউনের যে পাতা সেখানে যদি এই গাছে গোড়াতে মানে সেখানে যদি জল জমে না তো সেক্ষেত্রে এই গাছের একটু সমস্যা হয় নাহলে কিন্তু এই গাছ সহজে মরে না তো এই গাছগুলো মানে মারা যাবার যেটা প্রধান কারণ হয় সেটা হচ্ছে যে এই যে ক্রাউন মানে একদম মানে মাথার দিকে যে পাতা থাকে সেই পাতায় যদি জল বসে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই জলটা গরম হয়ে গিয়ে অনেক সময় ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে গিয়ে কিন্তু এই গাছটা ক্রাউন রট হয়ে যায় তো সেক্ষেত্রে এই স্পোরগুলো ব্যাকটেরিয়ার স্পোরগুলো ভিতর থেকে চলে যায় ভিতরের দিকে চলে যায় এবং শেষে একদম কিন্তু গোড়া পর্যন্ত গাছটাকে নষ্ট করে দেয় তো এইটা হচ্ছে খুব এটার একটা নেগেটিভ পয়েন্ট যে এই সমস্ত গাছগুলো খুব হার্ডি গাছ হয় কিন্তু দেখা যায় যে এইরকম যদি ক্রাউনে যদি জল জমে যায় কিন্তু এরা খুব মানে অ্যাডভার্স এফেক্ট হয় এদের এদের জন্য আর কি তো এই ধরনের মনোবোডিয়াল গ্রোথ মানে এই যে একটা সিঙ্গেল স্টেম এটাকে বলা হয় মনোবডিয়াল গ্রোথ এই ধরনের মনোবডিয়াল গ্রোথে ক্রাউন রড হলে কিভাবে তার ট্রিটমেন্ট করবেন সেটা কিন্তু আমার ভিডিও রয়েছে প্যাথোলজিক্যালি কিভাবে আপনারা ট্রিটমেন্ট করবেন এই গাছটার তো গাছটা কীভাবে বাঁচাবেন সেরকম ভিডিও রয়েছে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা কিন্তু ওখানে দেখে নিতে পারেন এটা দেখুন আমার একটা অন্য রিংকোস্টাইলিস রয়েছে যেটার বাটগুলো কিন্তু এরকম ছোট রয়েছে আর কি এটা তিন ইঞ্চ চার ইঞ্চ হবে তো এই ধরনের সব গাছেতে কিন্তু এই যে ছোট এই যে ছোট গাছেও কিন্তু বাট এসছে এই যে প্রত্যেকটা গাছে কিন্তু এই যে প্রত্যেকটা গাছে কিন্তু বাট এসছে এই যেগুলো বাট কিন্তু তো এইটা একটা স্টাইলিশ এই যে দেখতে পাচ্ছেন এই দেখুন প্রচুর বাট এই গাছের এসেছে এইগুলো তবে একটু অন্য ধরনের আর এর ফুলটা ফুটবে আরও দিন পনেরো পর তো এই গাছটাকে এরকমভাবে মাউন্ট করেছি তো রিঙ্কো স্টাইলিশ এরকম মোটা কাঠে দিয়ে আপনারা এইভাবে মাউন্ট করতে পারেন এটা কিন্তু খুব ভালো হবে আর কি এগুলো মাউন্ট করতে পারলে এই রুটগুলো সব নিচের দিকে ঝুলে যায় আর এই গাছে কী হয় একটু জল বেশি লাগে তো এই গাছ যখন আপনারা করবেন একটু জল বেশি করে দেবেন নাহলে কি হয় গাছগুলোর লিভগুলো শুকিয়ে যায় স্কিং করে যায় তো এই গাছে সবসময় জল বেশি দিতে হয় তো এই গাছটা কিন্তু জল বেশি দিলে কিন্তু ভালো থাকবে এবার যেটা সমস্যা হয় যে রিঙ্কু অনেক সময় অনেকে বলছেন যে ফুল আসছে না কেন তো একটা কারণ হতে পারে যে সেই গাছটা এনাফ ম্যাচিওর নয় মানে সেই গাছটা ফুল দেওয়ার মতো তার বয়স হয়নি এটা একটা কারণ হতে পারে আর এরকমও হতে পারে যে গাছটাকে একটা ক্লাইমেট থেকে আপনি কিনেছেন আর একটা ক্লাইমেট আপনি এনেছেন সেই ক্লাইমেট চেঞ্জের জন্য কিন্তু গাছেরা একটা আমরা যেরকম একটা জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে যেরকম হতভম্ব হয়ে যাই কিংবা সেখানে জানতে চিনতে বুঝতে সময় লাগে গাছেরও ঠিক তেমনি যে ওদেরও কিন্তু বুঝতে জানতে সময় লাগে সেই ক্লাইমেটটাকে তো সেক্ষেত্রেও ফুল না আসতে পারে আর কি কারণ হতে পারে যে সঠিক কারণে মানে সঠিক ফার্টিলাইজার না পড়লে সঠিক জল না পেলে সঠিক যে রোদ্দুর দরকার গাছটার ফুল ফুটতে গেলে সেই ফুল ফোটার জন্য কিন্তু যথেষ্ট রোদ্দুর দরকার হয় এই গাছের তো সেরকম জায়গায় যদি না রাখা হয় তাকে সেক্ষেত্রেও কিন্তু ফুল ফোটে না তো এই সমস্ত কারণগুলো রয়েছে ফুল না ফোটার পিছনে আর এই গাছ যদি আপনারা একটু বেশি করে জল দেন এবং এই গাছকে যদি আপনারা পটিংও করেন তাহলে শুধু ইট দিয়ে পটিং করতে পারেন এমনি মাটির টবেতে আর একটা করতে পারেন যেটা মাউন্ট করতে পারেন প্রচুর জল লাগবে সেরকম ধরনের একটু মিডিয়া দিয়ে গাছে ছোবড়া টোবরা দিয়ে ছোবড়া কিন্তু পটিংয়ের থেকে মাউন্ট করতে গেলে ছোবড়া কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তো আমি ছোবড়াটা সাজেস্ট করব যখন মাউন্ট করবেন আপনারা এই গাছে দিতে পারেন ছোবড়াটা কিন্তু যদি মাউন্ট করেন সেক্ষেত্রে বলছি আপনারা মিডিয়া হিসেবে ব্যবহার করতে পারেন এটা কিন্তু খুব ভালো মিডিয়া এই রিঙ্কোসাইলিস রেডুসা গাছের তো রিঙ্কোসাইলিশের পুরো কেয়ার ভিডিও আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে অন্য একটি ভিডিও যেটা আপনারা দেখতে পারেন দেখলে রিঙ্কোশ্যালিস সম্পর্কে সম্যক ধারণা আপনারা পেয়ে যাবেন তো সেটা ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আজকের মতো এটুকুই নমস্কার ভালো থাকবেন